আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা আপনাদেরকে এমন একটি আমল শেখাবো, দোয়া শেখাবো, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেটি হলো, আমাদের অনেকেরই বালা মুসিবত রয়েছে, অনেকের বলবো না, প্রত্যেকেই বিভিন্ন ধরনের বালা মুসিবতে আক্রান্ত হয়ে থাকেন। তো বালা মুসিবত থেকে মুক্তির আমল কি রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআনে কি শিক্ষা দিয়েছেন, সেই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এমন সম্পূর্ণ আলোচনা শুনতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, এটি খুবই পাওয়ারফুল এবং পরীক্ষিত একটি আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এটি কোনো বানানো দোয়া নয়, রাসূলের হাদিস নয়, এর থেকে অধিক গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল একটি আমল। সেই আয়াতটি হলো সূরা আম্বিয়া আয়াত নাম্বার 83। সূরা আম্বিয়া আয়াত 83 আয়াতটি হলো বিআন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই আয়াতটি আপনারা পাঠ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতে সবসময় পাঠ করবেন, তাহলে বালা মুসিবত আপনাকে কখনো পাকড়াও করবে না, আপনি বালা মুসিবত থেকে বেঁচে যাবেন। প্রত্যেকেই প্রায় বিভিন্ন টেনশন পেরেশানির মধ্যে থাকেন, সেগুলো থেকে আপনারা মুক্তি পাবেন আল্লাহর রহমতে। তো প্রিয় দিনী ভাই বোনেরা, এই ছিল আপনাদের কাছে আমাদের এই ছোট্ট আলোচনাটুকু। এমনই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং এটি আমল করবেন, তাহলে অবশ্যই আপনারা এখান থেকে মুক্তি পাবেন বালা মুসিবত থেকে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। আজকের মধ্যে এখানেই শেষ করছি। আর আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।